মুনসাইন আবুনি, মিসেস ওয়ার্ল্ড বাংলাদেশ। আজকে আমি যে ব্যাপারটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেই ব্যাপারটি এই মুহূর্তে বাংলাদেশে এই ব্যাপারটি নিয়ে ভীষণ সাড়া তুলেছে এবং সাড়া তুলেছে ভীষণ নেগেটিভভাবে। অবশ্যই যেটা আমাদের জেনারেশনের জন্য ভালো নয়, আমাদের কারো জন্য ভালো নয়, এবং আমাদের জেনারেশনকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করতে যাচ্ছে এবং করে চলছে। নট অনলি আমাদের জেনারেশনকে, যারাই এই জিনিসটা নিয়ে এফেক্ট হচ্ছে তারা পারিবারিকভাবে, মানসিকভাবে এবং তাদের আশেপাশের মানুষকে এফেক্ট করছে। সো আমরা অ্যাকচুয়ালি যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হলো ড্রাগস, ড্রাগস এডিকশন, ড্রাগস অ্যাবিউজ, মাদকাসক্তি। এই বিষয়টি নিয়ে হয়তোবা এখন এরকম প্রশ্ন আসতে পারে যে এই বিষয়টি নিয়ে আমি কেন কথা বলছি। নট অনলি দ্যাট, এই বিষয়টি এই মুহূর্তে কিছুদিন আগে খুব বাজে একটা ঘটনা ঘটে গেছে বাংলাদেশে, যেটা আমরা সবাই জানি যে একজন মাদকাসক্ত হয়ে নিজেই নিজেকে রাস্তার মধ্যে খুন করে ফেলেছে। সো এই জিনিসটার অ্যাকচুয়ালি তীব্রতা কতটুকু আমরা আসলে বুঝতে পারছি। আর আমি একজন চিকিৎসক না, অবশ্যই আমি স্পেশালিস্ট না এই ব্যাপারে, আমি কোনো সাইকোলজিস্ট না, তারপরেও আমি এই ব্যাপারে কথা বলছি এই কারণে, কারণ আমরা যে প্ল্যাটফর্ম থেকে বিলং করি এবং আমরা এতগুলো মানুষ যারা হচ্ছে মিডিয়াতে কাজ করছি অথবা বিউটি প্যাজেন্ট নিয়ে কাজ করছি, আমাদের একটা প্ল্যাটফর্ম আছে যেখান থেকে মানুষ আমাদের কথা শুনে এবং অনেক ক্ষেত্রেই মানুষ আমাদের কথাকে গুরুত্ব দেয়। সেজন্যই আসলে আজকে এই ব্যাপারটি নিয়ে লাইভে আসা। ড্রাগস বা ড্রাগস এডিকশন জিনিসটা কি? ড্রাগস হতে পারে প্রেসক্রাইবড, যেটা হচ্ছে হতে পারে যেটা হচ্ছে আমাদের দরকারে আমরা খেয়ে থাকি, আবার হচ্ছে অনেক সময় অনেকে আছে যে এটা প্রয়োজনের থেকে বেশি খেয়ে যেটা অ্যাবিউজের দিকে চলে যায়। সো যখনই এই জিনিসটা প্রয়োজনের থেকে আমরা বেশি খাই, তখনই অফকোর্স আমাদের বডিতে একটা এফেক্ট হয়, আমাদের মাইন্ডে একটা এফেক্ট হয়, আমরা অনেকভাবে এই জিনিসটা থেকে এফেক্টেড হয়ে থাকি। এবং সেই এফেক্টে শুধু যে ড্রাগস গ্রহণ করছে শুধু তার ক্ষেত্রেই না, ড্রাগস সে যে খাচ্ছে এবং তার মাইন্ডে বডিতে এফেক্ট করছে, এবং সে কিন্তু একটা সোসাইটিতে বিলং করে, সে অবশ্যই একটা বাসায় থাকে, সেই বাসায় তার ফ্যামিলি মেম্বাররা আছে, তার বিহেভিয়ার ইফেক্টটা তার ফ্যামিলিতেও জিনিসটা প্রকাশ পায় যে সে এরকম অ্যাবনর্মাল বিহেভ করছে এবং তার ফ্যামিলি মেম্বাররা এটা নিয়ে হয় আপসেট হয়ে যায় বা তাদের ফ্যামিলি মেম্বাররা এই জিনিসটা অনেক বাজেভাবে ফেস করে, যেটা আসলেই খুবই দুঃখজনক। কিন্তু আমরা কি এটা জানি যে আসলে এই জিনিসটা যারাই গ্রহণ করছে বা যারাই ড্রাগে এডিক্টেড, তাদের ফ্যামিলি কি তাদেরকে কখনো চেষ্টা করে যে কোনোভাবে তাদেরকে পথ থেকে ফিরিয়ে আনার, বা চেষ্টাটা কি রূপ হতে পারে, কোন দিকে এই চেষ্টাটা আসলে করলে জিনিসটা আসলে অর্থপূর্ণ হবে, বা যে মানুষটা এই মুহূর্তে ড্রাগস নিচ্ছে সে ড্রাগস ফেলে কোনো ভালো কিছু করার চেষ্টা করবে বা আমাদের সমাজের অর্থবহ কিছু করার চেষ্টা করবে। যেক্ষেত্রে দেখা যায় যে যারাই ড্রাগসটা নেয় তারা জিনিসটাকে খুব পছন্দ করে নেয় এবং ড্রাগসটা খাওয়ার পর তাদের খুব হয়তো বা ভালো লাগে, বা কাউকে দেখে সে ড্রাগস নিচ্ছে বা তার আশেপাশে কোনো ফ্রেন্ডস ওয়ের আছে তাকে অফার করেছে যে ও আচ্ছা ঠিক আছে তুমি আজকে এসেছো এখানে আমাদের সাথে দেখা করতে, হ্যাং আউট করতে অথবা পার্টি করতে, আচ্ছা চলো একটু ড্রাগস খেয়ে নাও। সো সিগারেট যেমন ঠিক এইভাবেই তারা ধরে ফেলে, ড্রাগস এর ক্ষেত্রেও সেম এরকম দেখা যায়, অ্যালকোহলের ক্ষেত্রে সেম এরকম দেখা যায়। সো একবার সে যখন জিনিসটা খায়, সে যখন বেটার ফিল করে, সে জিনিসটা আরো বেশি বেশি খেতে চায়। কিন্তু এই জিনিসটা যখন এটা একটা ড্রাগস, সো ড্রাগস জিনিসটা কি একটা মেডিসিনের মতো, সো আমরা যেমন দরকার ছাড়া একটা মেডিসিন বারবার খেতে পারবো না, ড্রাগস কিন্তু সেম। সো অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ডক্টর তাকে প্রেসক্রাইব করেছে একটা ঘুমের ওষুধ, বাট কোয়াটার, সে খেয়ে ফেলেছে পুরো ঘুমের ওষুধটা। অফকোর্স তখন কিন্তু জিনিসটা মেডিকেশনে পড়ে না, জিনিসটা কিন্তু মেডিকেশনের অ্যাবিউজমেন্টের দিকে চলে যায়, সে কিন্তু সেই জিনিসটা অ্যাবিউজ করছে। এবং এটা করার ফলে তার হয়তো বা কাজে মন বসছে না, সে ঠিক মতো কাজ করছে না, তার সারাক্ষণ ঘুম পাচ্ছে, সে যখন কাজের সময় ঘুমাতে পারছে না তার ক্র্যাঙ্কি লাগছে, এবং হয়তো বা সে কিছু অ্যাচিভ করতে চাচ্ছে সে অ্যাচিভ করতে পারছে না, তখনও তার ক্র্যাঙ্কি লাগছে। সো যখনই আবার তার ক্র্যাঙ্কি লাগছে, সে আবার তখন সেই ড্রাগসটা কোনো না কোনোভাবে নেওয়ার চেষ্টা করছে। সো উইচ ইজ ভেরি ব্যাড।
আর আরেকটা জিনিস আমার না শেয়ার করলেই না, সেই জিনিসটা আমি শেয়ার করতে চাই, সেটা হলো আমি যখন লাস ভেগাসে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাই মিসেস ওয়ার্ল্ড এর আসরে প্রথমবারের মতো, তখন কিন্তু ড্রাগ রিলেটেড একটা ইনসিডেন্ট হয়েছিল, যার কারণে আমি খুবই ইন্টারেস্টেড হয়ে আমাদের যে অ্যাডমিন মোনা আপুকে বললাম যে আমি এই ব্যাপারটা নিয়ে অ্যাকচুয়ালি কথা বলতে চাই। তো ওখানে আমি নাম নিব না সেই কান্ট্রির, তো সেই কান্ট্রির যে রিপ্রেজেন্টেটিভ ছিল আমাদের সাথে, সে রাতের বেলা একটা ড্রিঙ্কস করার জন্য কিছুক্ষণের জন্য রুম থেকে বের হয়। সে যখন বের হয় এবং ড্রিঙ্কস করার জন্য, আমাদেরকে তো ইউজুয়ালি হোটেলেই রাখা হয়, প্রত্যেকটা প্যাজেন্টের জন্য এক একটা হোটেল স্পন্সর থাকে, সো সে সেখানে ড্রিঙ্কস করার সময় সেই ড্রিঙ্কসে কেউ তাকে একটি মাদক দ্রব্য মিশিয়ে দেয়। তো দেওয়ার পরে সে বুঝতে পারেনি, তখন হঠাৎ করে একজন তার সাথে এসে কথা বলা শুরু করে। হি ওয়াজ বিং ভেরি নাইস টু হার, খুব সুন্দর করে কথা বলছিল, তুমি অনেক সুন্দর, তুমি কোন কান্ট্রি থেকে এসেছো, খুব ভালো ভালো কথা বলছিল। ও বলছে না আমি এখানে জাস্ট আমি একটা ড্রিঙ্কস নিতে এসেছি, দেন আমি চলে যাব বা খেয়ে চলে যাব। সো ও যখন এই ড্রিঙ্কস এর ও আমাদেরকে যেটা শেয়ার করলো যে ড্রিঙ্কস এর তিনটা সিপ নিল, তারপর আর কিছু মনে করতে পারছিল না, দেন সকালবেলা ও নিজেকে পেলো একজনের বেডরুমে। তো জিনিসটা কতটা ভয়ঙ্কর, এবং সারা রাত কিন্তু ওকে আমরা খুঁজেছি, কারণ হচ্ছে আমাদের 12টার দিকে রুমে ঢোকার নিয়ম, অবশ্যই 12টায় রুমে থাকতে হবে, রুমমেটদেরকে ইনফর্ম করতে হবে যদি রুমমেট দুজন করে থাকে, একজন রুমমেট যদি রুমে না থাকে। সো তার রুমমেট ছিল মিসেস পোর্টোরিকো, পোর্টোরিকো ইনফর্ম করলো আমাদের যে ম্যানেজার ছিল তাকে যে সে নেই, আরেকটি যে কান্ট্রির রিপ্রেজেন্টেটিভ যে ড্রিঙ্কস করতে গিয়েছিল সে নেই। তো সকাল প্রায় 12টার দিকে তাকে খুঁজে পাওয়া গেল, সে আসলো, সে কান্নাকাটি করছে, কান্নাকাটি করতে করতে সে বলল যে আসলে আই ফাউন্ড মাই সেলফ ইন সামওয়ানস বেডরুম অ্যান্ড আমার গায়ে কোনো কাপড় ছিল না। তো তখন আর আমাদের বুঝতে বাকি নেই অ্যাকচুয়ালি তার সাথে কি হয়েছে বা কি ধরনের সাংঘাতিক কিছু একটা ঘটতে পারে। তো তখনই আমরা তাকে মেডিকেল চেক আপের জন্য ইমিডিয়েটলি ওখানকার একটা হসপিটালে পাঠালাম, যে এটা শিওর হওয়ার জন্য যে তার সাথে কোনো বাজে কিছু হয়েছে কিনা, কারণ সে একদমই মনে করতে পারছে না যে তার সাথে কি হয়েছে। সো এখন কথা হলো এটা, তারপরে যদিও তাকে ডিসকোয়ালিফাইড করা হয় এবং সে আর ওই প্যাজেন্টে থাকতে পারেনি, কিন্তু মেইন কথা কিন্তু এইটা, কোত্থেকে শুরু হলো এই জিনিসটা। সে কষ্ট করে তার দেশ থেকে কিন্তু তার দেশকে রিপ্রেজেন্ট করতে আসলো, এবং তার সাথে হয়ে গেল ভয়ানক একটা ঘটনা, এবং সে সেটা আমি জানি না তার জীবনে কখনো সে ভুলতে পারবে কিনা। কেন হলো, ছোট্ট হয়তোবা কোনো একটা জিনিস তার ড্রিঙ্কসে মিশিয়ে দেওয়া হয়েছিল, ওই জিনিসটা কি হয়তোবা সারা জীবন তাকে তাড়া দিবে যে ওই জিনিসটা কি ছিল, একটা রাতে আমার জীবন সারা জীবনের জন্য ওলট পালট হয়ে গেল। এবং আই ক্যান রিমেম্বার আমি লাস্ট যখন তাকে দেখেছিলাম, শি ওয়াজ টোটালি ট্রমাটাইজ অ্যান্ড শি ওয়াজ ভেরি আনহ্যাপি, হাসতে পারছিল না, শি ওয়াজ স্ক্যাটার্ড, এবং দেখেই তাকে বোঝা যাচ্ছিল। এখান থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি, এবং যারা আমরা প্যাজেন্ট গার্ল, যারা আমরা বিউটি প্যাজেন্টে যেতে চাচ্ছি, এটা দেখে শুনে আমরা কি বুঝতে পারছি ড্রাগস এর ভয়াবহতা কতটুকু, আর স্পেশালি যখন আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যে সেখানে আমি আমার দেশের ভাবমূর্তি বজায় রাখবো, আমি নিজের ভাবমূর্তি বজায় রাখবো, নিজের মান সম্মান বজায় রাখবো, এবং একজন মেয়ে হিসেবে আমার আমারও কিন্তু দায়িত্ব আছে নিজে নিজেকে প্রোটেক্ট করে রাখার। সে অত রাতে আমাদের ম্যানেজারকে না ইনফর্ম করে ফার্স্ট অফ অল বের হয়ে গিয়েছে, এবং সেই ড্রিঙ্কসটা খেয়েছে সবই ছিল আমাদের প্যাজেন্ট রুলস এর বাইরে, এবং তাকে এ কারণে ডিসকোয়ালিফাইড করা হলো। শুধু ডিসকোয়ালিফিকেশন না, সারা জীবনের জন্য সে ট্রমাটাইজও, বিকজ অফ ওই দিন রাতে কি হয়েছিল সেও মনে করতে পারছে। এন্ড আরেকটা জিনিস আমি বলবো, আমি আরেকটা ফ্রেন্ডের কথা বলবো, যেটা হচ্ছে আমি আমার বাস্তব লাইফে দেখেছি। সে অনেক ভালো ছিল, সে সবার সাথে অনেক ভালো ব্যবহার করে, হঠাৎ রমজানের কিছুদিন পরে তার হার্টে খুব পেইন হচ্ছে। কি হয়েছে কি হয়েছে, রাত 4টার দিকে তাকে অ্যাপোলোতে নেওয়া হলো, ডক্টর বলল তার হার্টে 3টা ব্লক, তার বয়স মাত্র 34। কেন ব্লক, দেন ইনভেস্টিগেট করে দেখা গেল সে বহুদিন ধরে একটি ড্রাগস নিচ্ছিল, এই ড্রাগস এর কারণে কিন্তু হার্টবিট বেড়ে যায়। আমরা এটা জানি কি
না, অনেকে হয়তো বা জানে না যে হার্টবিট বেড়ে যায়, ব্লাড প্রেশার বেড়ে যায়, বডিতে অনেক ধরনের ইফেক্ট হয়। সো হি ওয়াজ ফিট, হি ওয়াজ গুড লুকিং, হি ওয়াজ এভরিথিং, বাট এই বয়সে তার হার্টে ব্লক, এবং যে ব্লকটা ওই মুহূর্তে সে দেশের বাইরে যেতে পারছিল না ব্লকটা ঠিক করার জন্য, এবং করোনার প্রকোপের কারণে সে কিন্তু কিছুই করতে পারছিল না। পরে সামহাও সে ঠিক হয়েছে এবং রিয়েলাইজ করেছে যে না, তার একটা ফ্যামিলি আছে, তার একটা জীবন আছে, ড্রাগস খেয়ে এভাবে হঠাৎ করে জীবনটা শেষ করে দেওয়ার কোনো মানে হয় না। আরেকটা স্টোরি, আরেকটা ছেলে এরকম ড্রাগস খাচ্ছে বেশ কিছুদিন ধরে, এবং তার বিহেভিয়ারে ভীষণ অ্যাবনর্মালিটিস। তার একটি বাচ্চা আছে, তার বউ আছে। লাস্ট পর্যন্ত তার বিহেভিয়ার অ্যাবনর্মালিটিস কারণে তার বাচ্চা বউ তাকে ছেড়ে দিল, এবং জাস্ট 2 বছর পরে সে মারা গেল। এবং সবই কিন্তু আমাদের চোখের সামনে হচ্ছে, এবং এটার অ্যান্সার কি? বিকজ দিস ড্রাগ অ্যাডিকশন। আর স্পেশালি যারা আমরা এই প্ল্যাটফর্মে আছি, অফকোর্স আমাদেরকে প্রাউডলি এটা বলতে হবে যে উই আর পারফেক্ট, উই ক্যান ডু সামথিং পারফেক্ট, অ্যান্ড আমাদের এই জন্য নিজেদেরকে পারফেক্ট রাখতে হবে। অফকোর্স এই জন্য আমরা অ্যালকোহল বলি, ড্রাগস বলি, এনি কাইন্ড অফ ট্রাঙ্কুলাইজার, যেটা নেশা দ্রব্য, এ ধরনের কিছু ইউজ না করা অবশ্যই অবশ্যই উচিত আমাদের। এবং আমাদের একটা দায়িত্ব আছে আমাদের জেনারেশনকে বুঝানো যে কেন এটা আমাদের জন্য খারাপ। এই জন্য আমাদের সামনে অসংখ্য উদাহরণ আছে। কনসালটেন্ট তাদেরকে বলতে পারে যে এই ওয়েটা আগালে একজন মানুষকে ড্রাগ এডিকশন থেকে বের করে আনা সম্ভব, অথবা তাকে অন্যান্য অনেক ধরনের অ্যাক্টিভিটিতে আমরা এঙ্গেজ করে এই অ্যাডিকশন থেকে বের করে আনতে পারি। কিন্তু আমাদের সবাইকে যে যার দায়িত্বটা পালন করতে হবে। আমি আজকে একজন প্যাজেন্ট গার্ল হিসেবে, বিউটি প্যাজেন্ট উইনার হিসেবে এখানে বসেছি মানুষকে সাপোর্ট করতে, যারা এডিকশনে আছে তাদেরকে এটা বোঝাতে যে এটা কখনোই একটা জীবনের অংশ হতে পারে না, এটা কখনোই আমাদেরকে ভালো একটা কিছু দিবে না, ভালো ভবিষ্যৎ দিবে না, আমার ফ্যামিলিকে ভালো একটা সম্মান দিবে না, আমাকেও সম্মান দিবে না। এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। আমি 1 ঘন্টা আগে খবর দেখছিলাম, খবরে দেখলাম যে উত্তরায় একটা HSC পাস ছেলেকে এক ধরনের বিশেষ মাদকদ্রব্য সহ আটক করা হয়েছে, এবং সে মাত্র HSC পাস, এবং সেই মাদক দ্রব্যগুলো বানাচ্ছে এবং বিক্রি করছে। সো আমরা কিন্তু বুঝতে পারছি এটার ভয়াবহতাটা কতটুকু। আমরা যদি সবাই মিলে এগিয়ে না আসি, আমাদের যদি কোনো ফ্রেন্ড এডিকশনে থাকে তাকে যদি আমরা হেল্প না করি, তাহলে কিন্তু কেউ হেল্প করবে না। অনেকের ফ্যামিলি এরকম থাকে যে পারিবারিক স্ট্যাটাসের কারণে হয়তো বা তারা অনেক বেশি এলিট, তার কারণে হয়তো বা রিহাবে দিতে যায় না তাদের বাচ্চাকে, যে সবাই জেনে যাবে। বাট আপনাদের চিন্তা করা উচিত আপনাদের বাচ্চার কথা, আপনার বাচ্চার ভবিষ্যতের কথা। এই বাচ্চাটা যদি ড্রাগস খেয়ে খেয়ে যদি মৃত্যুর দিকে ঢলে পড়ে, এবং এই বাচ্চাটার সাথে জড়িত প্রত্যেকটা ফ্যামিলি, প্রত্যেকটা মানুষের জীবন যদি হ্যাম্পার হয় এবং অসুন্দর হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের সমাজটা অসুন্দর হয়ে যাবে। আর আমি যেটা আসলে এনকারেজ করি, যে আমি দেখেছিলাম যে এখানে একটা অ্যাডভোকেসি কম্পিটিশন হচ্ছে, সবাইকে বলবো যে প্লিজ আমরা যদি একটু এখনকার সামাজিক সমস্যাগুলো নিয়ে কাজ করি, এখনকার সামাজিক সমস্যাগুলো নিয়ে কথা বলি, আমাদের জেনারেশন কিন্তু অনেক উপকৃত হবে। আমি এখানে দেখতে পাচ্ছি প্রায় 19,000 মেম্বার আছে, আমি যদি ভুল না করে থাকি, আমাদের এই গ্রুপে। আপনার এই 19,000 মেম্বারের আশেপাশে যদি কেউ এই ড্রাগ এডিকশনে এফেক্টেড হয়, এবং আমরা যদি একজনের এক বেলা বুঝিয়ে যদি কারো কোনো উপকার করতে পারি, প্লিজ আসুন আমরা এটা করি। বিকজ আমরা যদি না হেল্প করি, আমাদের পরে যে জেনারেশনটা আসবে ওদের জন্য জিনিসটা আরো বাজে হয়ে যাবে। আর স্পেশালি আসুন আমরা আমাদের এই প্ল্যাটফর্মটা, যারা আসলে আমাদেরকে অনেকেই ফলো করে, আমাদেরকে অনেকেই লাইক করে, তারা যদি শুনে প্রভাবিত হয়, তাদের জীবনটা সুন্দর করে ফেলে, এই ধরনের নেশাদ্রব্য বা মাদক দ্রব্য ব্যবহার করা ছেড়ে দেয়, তাহলে মনে হয় আমাদের সমাজ অনেক উপকৃত হবে। আমাদের এই টাইটেল, যে টাইটেলটা আছে এক একজনের, কারো হয়তো বা মিস আর্থ আছে, মিস ইন্টারন্যাশনাল আছে, মিস সুপ্রা ইন্টারন্যাশনাল আছে, মিস ইউনিভার্স আছে, আসুন আমরা সবাই মিলে হেল্প করি, যে যার জায়গা থেকে এই সমাজটাকে সুন্দর করে তুলে ধরার জন্য, মাদক মুক্ত করার জন্য। আমি বিশ্বাস করি আমাদের জেনারেশন, আমাদের এখন ইটস এ ইয়াং জেনারেশন, আমরা যদি শক্ত হাতে ধরি তাহলে আমরাই পারবো।
আর আরেকটা কথা আমার আছে, আমরা যত সাকসেসফুল মানুষ দেখি পৃথিবীতে, যদি বলে থাকি প্রিয়াঙ্কা চোপড়া, ঐশ্বরিয়া রায়, মার্ক জাকারবার্গ, অথবা হচ্ছে মেলেনিয়া ট্রাম্প, অথবা এনিওয়ান, যারাই সাকসেসফুল, তারা কি ড্রাগস এর সাথে রিলেটেড? না, আমি আপনি আমরা সবাই আমাদের জায়গা থেকে সাকসেসফুল হতে চাই, তাহলে কেন আমরা এই জিনিসটা তুলে নেব আমাদের হাতে? এবং অনেক সময় দেখা যায় যে অনেকে চিন্তা করে যে ও আমি শুকাবো, আমি মডেলিং করব, এই জন্য আমাকে ড্রাগস নিতে হবে। ভুল, ড্রাগস কিন্তু আপনার স্কিনটাকে নষ্ট করে দিবে। আপনার স্কিনটা যদি নষ্ট নষ্ট হয়ে যায়, আপনি যদি দেখতে সুন্দর না থাকেন, আপনার হেয়ারের গ্লো চলে যায়, টোটাল বডির গ্লোটা চলে যায়, আপনি কিন্তু কখনোই একজন সুপার মডেল বা কোনো ভালো জায়গায় যেতে পারবেন না। ভালো জায়গায় যাওয়ার জন্য আপনার নর্মাল সেন্স কাজ করতে হবে, যেটা ড্রাগস আপনাকে হেল্প করবে না। এই নর্মাল সেন্স থেকে আপনি প্ল্যানিং করতে পারবেন যে হ্যাঁ, আমি এভাবে আগালে আমি একজন সুপার মডেল হতে পারবো, আমি একজন সুপার অ্যাক্ট্রেস হতে পারবো, আর আমি একজন প্যাজেন্ট উইনার হতে পারবো। সো স্পেশালি যারা বিউটি প্যাজেন্ট, আমি তাদেরকে জোর দিয়ে বলবো, নেভার এভার টেক ড্রাগস, নট, আর নিজের ইন্ডিভিজুয়ালিটিতে বিশ্বাস করবেন। আপনার কি মনে হয় যে আমাকে কেউ কখনো অফার করেনি? অনেকবার অফার করেছে, বহুবার অফার করেছে, এখনো অফার পাই, যে একটু ট্রাই করে দেখো। না, আমি হ্যাপি, আমি যে মানুষটা, আমার যে প্রিন্সিপাল আছে, আমি কখনো অ্যালকোহল নিব না, কখনো ড্রাগস নিব না, কখনো সিগারেট খাবো না। এই এই আমার এই আইডিয়ালিজম ছাড়া আমার যদি প্রিন্সিপাল না থাকে, আজকে যদি আমাকে 10টা মানুষও ফলো করে, কেন ফলো করবে? আমি যদি অ্যাকচুয়ালি জিনিসটা নিজের মধ্যে ধারণ না করতে পারি, কেন ফলো করবে? আসুন আমরা নিজের মধ্যে আসলে এই ভালো চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ধারণ করি, এবং ড্রাগস কে না বলি, এবং আমাদের আশেপাশে যারাই আছে একটু একটু করে হলো তাদেরকে হেল্প করার চেষ্টা করি। হতে পারে যে তাদেরকে আমরা সচেতনতামূলক ভিডিও পাঠালাম, যে এই ভিডিওটি দেখো, ভিডিওতে কি বলছে, হয়তো বা আমি তাকে বলতে পারছি না যে ড্রাগস অ্যাবিউজ করছো বা ড্রাগস এর এডিকশন আছে, এই এডিকশনের কারণে তোমার লাইফটা অন্যদিকে চলে যাচ্ছে, একটা ভিডিওর মাধ্যমে বলি। হতে পারে সে পড়তে পছন্দ করে, তাকে আমরা একটা বই দেই যে বইয়ে লেখা আছে যে ড্রাগস খেলে এরকম বাজে দিকে যেতে পারে। অথবা আমরা ইউটিউবে কিন্তু এটাও সার্চ করলে দেখতে পারবো। আমি এই জিনিসটা নিয়ে যখন রিসার্চ করছিলাম, দেখলাম যে অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেস ড্রাগস এর কারণে তাদের ক্যারিয়ার চলে গেছে, তাদের সুন্দর চেহারা চলে গিয়েছে, তাদের সুন্দর ফিগারটি ছিল সেটিও চলে গিয়েছে। সো প্রত্যেকটা জিনিসের একটা লং টার্ম কনসিকোয়েন্স আছে। আজকে আমি যে কাজটি করছি, আমি একটা অ্যাডভোকেসি করছি এগেনস্ট ড্রাগস, অফকোর্স এটার একটা লং টার্ম কনসিকোয়েন্স আছে। হয়তো বা আপনারা কোনোদিন আমাকে মনে করবেন বা কাউকে একটা সাজেশন দিতে যাবেন ড্রাগস নিয়ে, তখন হয়তো বা আমার কথা মনে পড়বে যে হ্যাঁ, অবনী বলেছিল, আমি এখানে কথা বলবো, বিকজ এটা আমার সোশ্যাল রেসপন্সিবিলিটি। মনে হতে পারে যে আচ্ছা, ও ড্রাগস করছে, আমার কি? ইয়েস, আমার কিছু, I have social responsibility, I have some responsibility towards my society, towards my community, towards this world as a human and also as a pageant girl. তাহলে আমার আমি কেন আমাকে কি পেজেন্ট গার্ল বানাবে? শুধু আমার সৌন্দর্য, শুধু আমি যেভাবে কথা বলি, আমার কথার তো একটা মূল্য থাকতে হবে, আমার কথার একটা ইফেক্ট থাকতে হবে সবার উপরে, তখনই আমি একটি পার্সোনালিটি হতে পারবো। আসুন আমরা আমাদের এই প্ল্যাটফর্মটিকে কাজে লাগাই। আমাদের এখানে অল্প সংখ্যক, গোটা জনসংখ্যার যে অল্প সংখ্যক ইয়াংস্টার ইউথ যারাই এখানে আছে, তাদেরকে আমরা অ্যাটলিস্ট অ্যাওয়ার করি, এবং তাদের মেন্টালিটিটা আমরা এমনভাবে গড়ে তুলি যাতে তারাও ড্রাগসের বিরুদ্ধে এগিয়ে আসতে পারে এবং এর ভয়াবহতা উপলব্ধি করতে পারে। এবং অবশ্যই যে ড্রাগস করছে বা এমন যদি কেউ এই ভিডিওটি দেখে থাকে, আপনি কি চাবেন আপনার ফ্যামিলি আপনার কারণে একটা অপদস্থ সিচুয়েশনে পড়ুক, হঠাৎ করে পুলিশ আসুক, পুলিশ এসে আপনাকে নিয়ে যাক, বা এরকম কোন সিচুয়েশন? আমরাও চাই না। আপনি কি চান আপনি আপনার লাইফে যে ড্রিমটা দেখছেন, যা হতে চান দেখছেন, সেটা হতে পারলেন না? আমরা কেউই চাই না এরকম কিছু। আমরা চাই আপনারা স্বস্বক্ষেত্রে উজ্জ্বল হয়ে উঠুন, স্বস্বক্ষেত্রে অনেক বেশি সাকসেসফুল হন। বাট সাকসেসফুল যদি আপনারা কেউ এরকম এডিকশনে থেকে থাকেন, ফর শিওর ইটস ইম্পসিবল। হয়তো বা অনেকে চিন্তা করে যে আমি জাস্ট একটু উইড নিচ্ছি, একটু হাই থাকছি, নো, ইট ইজ ডিক্রিজিং ইয়ার পাওয়ার টু ডু হার্ড ওয়ার্ক।
আপনি যে হার্ডওয়ার্কটা নর্মাল মস্তিষ্কে হাই না থেকে করতে পারতেন বা নেশাগ্রস্ত না থেকে করতে পারতেন, সেই কাজটা কিন্তু আপনি উইড খেয়ে বা এ ধরনের কিছু খেয়ে করতে পারবেন না। সো প্লিজ প্লিজ আমি সবাইকে রিকোয়েস্ট করছি, এবং আমরা তো এখন দেখতেই পাচ্ছি যে বাংলাদেশে ঘন ঘন এ নিয়ে রেড চলছে, আমাদের সরকার ভীষণ তৎপর হয়ে উঠেছে এই ড্রাগস এডিকশন ব্যাপারটা নিয়ে, কারণ অবশ্যই আমাদের সরকারও চায় না আমাদের জেনারেশন এমন একটা জায়গায় চলে যাক যে আমাদের জেনারেশন আমাদের দেশের ডেভেলপমেন্টে কোনো বাজে লাগতে পারবে না। সো এক্স্যাক্টলি এটাই। আর আবারও আমি বলছি যে দেখুন, আমি কোনো সাইকোলজিস্ট না, আমি কোনো স্পেশালিস্ট না, আমি আমার প্ল্যাটফর্ম আমার মনে হলো যে এটা আমার দায়িত্ব আমার জেনারেশনকে অ্যাওয়্যার করা, যতটুকু আমি বলেছি সেটা আমার অ্যাওয়ারনেস থেকেই বলেছি, এবং আমি আশা করব প্লিজ আপনারা এরকম সিলি কিছু করবেন না। ডোন্ট থিঙ্ক দ্যাট যে অপরচুনিটি আমার ডোরে নক করছে না, আমি ডিপ্রেসড হয়ে গেছি, আই ডোন্ট হ্যাভ এনিথিং টু ডু অ্যান্ড আই এন্ড আপ হ্যাভিং দিস কাইন্ড অফ ড্রাগস অ্যালকোহল অর এনিথিং, নেভার ডু দিস প্লিজ। আল্লাহ একটা দরজা বন্ধ করলে 10টা দরজা খুলে দেয়, কিন্তু ওই 10টা দরজা পর্যন্ত যেতে যেতে কিন্তু আপনার একটু পেশেন্স থাকতে হবে। আমরা আল্লাহ বলি, গড বলি, আপনাদের অনেকের অনেক ধর্মাবলম্বী থাকতে পারেন এখানে, বাট একটু পেশেন্স থাকতে হবে। আমরা ফ্যামিলির সাথে একটু অ্যাটাচমেন্ট হতে পারি, অ্যাটাচড হতে পারি, আমরা অ্যাটাচমেন্টটা বাড়াতে পারি, আমরা একটু নেটফ্লিক্স দেখতে পারি, আমরা মুভি দেখতে পারি, আমরা অনেক ধরনের অ্যাক্টিভিটিস করতে পারি। প্লিজ যদি এইসব কিছু মাথায়ও কখনো থেকে থাকে, ডোন্ট ডু দিস। এবং আরেকটা জিনিস আমি এই গ্রুপের থ্রুতে জানতে চাচ্ছি যে হতে পারে আপনি এডিক্টেড হয়ে গেছেন, আই ক্যান হেল্প ইউ, আমি কনসালটেন্ট হিসেবে কাজ করতে চাই, আই ক্যান বি ইয়োর ফ্রেন্ড, আই ক্যান বি ইয়োর গুড ফ্রেন্ড, আমরা কথা বলতে পারি, অ্যান্ড এটা থেকে কিভাবে বের হয়ে আসা যায়, আমি অ্যাকচুয়ালি আই এম উইলিংলি টু হেল্প ইউ গাইজ, বাট প্লিজ ডোন্ট টেক এনি রং ডিসিশন, ডোন্ট টেক এনি রং স্টেপ। এবং ওভার দ্য নাইটও এটা পসিবল হবে না, বাট অ্যাটলিস্ট শেয়ার করে জিনিসটা নিয়ে কথা বলে আমরা জিনিসটা সম্পর্কে জানতে পারবো, এবং আস্তে আস্তে জিনিসটা থেকে কিভাবে বের হয়ে আসা যায় সেটাও কিন্তু আমরা চেষ্টা করতে পারবো। সো এই তো, আসুন আমরা সবাই সবাইকে হেল্প করি, একটা সুন্দর সমাজ গড়ে তুলি, একটা সুন্দর দেশ গড়ে তুলি, এবং বাংলাদেশের বিউটি প্যাজেন্টের প্ল্যাটফর্মটাকে আরো সম্মানিত করে তুলি। অনেকে লাস্ট একটা বিউটি প্যাজেন্ট হয়েছে বাংলাদেশে, সেটার পরে অনেকে বিউটি প্যাজেন্ট নিয়ে আমি দেখেছি অনেকে হতাশ যে আচ্ছা এরকমই হয়, না এরকম হয় না। আপনি আপনার কারিগর, আপনি আপনার ভাগ্যের কারিগর। আমি আজকে আমি নিজেকে তৈরি করেছি, আমি নিজে, আমি যেসব কথা বলছি আমার নিজের ইচ্ছায় এসে আমি কথা বলছি, আপনিও এগিয়ে আসুন, আপনিও ভালো কাজ করুন, মানুষ অবশ্যই আপনাকে ফলো করবে। সো সবাই ভালো থাকবেন, এবং আমার ড্রাগস বা এনিথিং লাইক অনেক সময় দেখা যায় ড্রাগস থেকে ডিপ্রেশন থেকে মানুষ সুইসাইডাল হয়ে যায়, প্লিজ ডোন্ট ডু দিস, নক মি অন ইনবক্স, আই উইল হেল্প ইউ আউট, আই উইল বিহেভ লাইক আ ফ্রেন্ড, আই উইল টক টু ইউ, বাট ডোন্ট টেক এনি রং ডিসিশন। আপনাকে নিজেকে নিজে ভালোবাসুন, আপনাকে কিন্তু আপনার মা বাবা অনেক ভালোবাসে। সো মা বাবার হেল্প নিয়ে নিজে নিজেকে হেল্প করে অনেক সুন্দর একটা জীবন গড়তে পারবেন আশা করি। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।